কোচবিহার রাজ আমলের সময়ের একটি হেরিটেজ বাগানের নাম রানী বাগান এই বাগানের বেশ গুরুত্ব অনেকটাই রয়েছে কোচবিহার জেলা শহরের বুকে এই বাগানটি অবস্থান করছে কোচবিহার তোরষা নদীর ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় ধরে এই বাগানের মধ্যে রয়েছে রাজ আমলের রাজা ও রানীদের বেশ কিছু স্মৃতিসৌধ এছাড়াও রয়েছে একটি কেশব আশ্রমের উপাসনালয় সংরক্ষিত ঘর বর্তমান সময়ে এই বাগানের তত্ত্বাবধানে দেখতে রয়েছে বন দফতর ও দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আধিকারিকেরা পর্যটকদের খুব ভালোই আছে মোটামুটি চারটার পরে বাচ্চাদের ঘির খেলনাধুলা নিয়ে খেলাধুলা করে বড়রা আসে আসে আর বেশিরভাগ ওই আসাম থেকে যারা আসে হ্যাঁ ওরা বেশি ভাগে ওনারা আসে মাঝে মাঝে হ্যাঁ ওই চারজন সত্তর জন আশি জন একশো জন এরকমও হয়ে যায় হ্যাঁ আর প্রতিদিন পার্ক খোলে কটার সময় বন্ধ হয় কটার সময় ওই তিনটা দিয়ে খুলে আর পাঁচটাই টাইম এমনি বাচ্চারা খেলাধুলা করে তার জন্য সাড়ে পাঁচটা বন্ধ হয় তবে এই রানীবাগান একটা সময় কেশব আশ্রম নামে বেশি পরিচিত ছিল তবে বর্তমান সময় কোচবিহারের সমস্ত মানুষের কাছে কেশব আশ্রম রানীবাগান নামেই বেশি সুপরিচিত এই পার্কের ঠিক মাঝখানে রয়েছে রাজ পরিবারের যাদের স্মৃতিসৌধ তারা হলেন মহারাজা নিপেন্দ্র নারায়ণ রাজ রাজেন্দ্র নারায়ণ রাজকুমার হিতেন্দ্র নারায়ণ প্রতিভা দেবী এবং মহারাজা জগন দেবেন্দ্র নারায়ণ এই পার্কটিতে প্রবেশের ক্ষেত্রে কোনো মূল্য লাগে না বর্তমান সময় বিনামূল্যে এই পার্কে প্রবেশ করা সম্ভব পার্কের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য করবে এবং গরমের সময় তীব্র দহদহ থেকে মুক্তি পেতে এই পার্কে আসতে পারেন ঘুরতে টাকা লাগে না এটা ফ্রি পুরা এখানে সবাই আসে অনেক মজা করে নাগর দোলনা আসে অনেক ঢলে টোলে সবাই কোনো টাকা লাগে না পার্কটা খুব ভালো আপনারা আসতে পারেন ঘোরেন গরমের সময় এই পার্কে আসলে পরে ঠান্ডা হাওয়া পাওয়া যায় এবং পার্কের ওভারঅল অ্যাম্বিয়েন্স মনকে স্বস্তি দেয় এটা নিয়ে কী বলবে তুমি গরমে পার্কে আসে সবাই খেলাধুলা করে গরমে আর কি বাড়িতে আর তো থাকা যায় না কোথাও যাইতে হয় তো হাওয়া যখন হয় তখন পার্কে আসে বসে ভালো লাগে এছাড়াও এই পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা সংগ্রাম বাচ্চারা এই পার্কে এসে বিকেলের সময় খেলাধুলা করে নিজেদের আনন্দ উপভোগ করতে পারবে এছাড়াও পার্কের পেছনেই রয়েছে তোর্ষা নদী এবং তোর্ষা নদীর ব্রাদ যেখান থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসতে দেখা যায় এই বাগানের মধ্যে যার ফলে গরমের সময় সবুজের মধ্যে বসে যে কোনো মানুষ নিজেদের দৈনন্দিন চাপের থেকে মুক্তি পেতে পারবেন খুব সহজেই এছাড়াও গরমের দিনে বাড়ির মানুষদের সাথে সুন্দর একটি ছুটি কাটাতে এখানে আসতেই পারেন করতে যে কোচবিহারের নাইনটি পার্সেন্ট লোকই বোধ জানে না যে রানীবাগান নামে কোনো পার্ক আছে বা ওটা খোলা হয় কি না সবাই জানে যে এটা বন্ধ থাকে কিন্তু এটাকে আমাদের কোচবিহারবাসী হিসাবে এটাকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত এনএন পার্ক রাজবাড়ি পার্ক যত পার্ক সব থেকে প্রথমে এটাকে রাখা উচিত কারণ এখানে আমাদের রাজা যে আমাদের কোচ ডায়নেস্ট্রির যে রাজা ওনার সমাধিস্থলটা তো ওভারঅল পার্কের যে পরিবেশ রয়েছে গরমের সময় এখানে আসলে কি স্বস্তি পাওয়া সম্ভব হ্যাঁ এখানে যথেষ্ট হাওয়া পাওয়া যায় যথেষ্ট গাছ বীজ আছে এই জন্য হাওয়া পাওয়া যায় এটা খুব ভালো কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট নিউজ এইটিন লোকাল